আপনার নাম? সমরেশ সামন্ত। আচ্ছা, আপনারা তো এখানে ট্রলার নিয়ে দীর্ঘদিন ব্যবসা করছেন, এই যে আপনাদের ঢোকার জন্য এই সৌলা বন্দরে পরিস্থিতি কেমন? পরিস্থিতি খুব ভয়াবহ, মুখের অবস্থা খুবই খারাপ। বারবার শোনা যায় সরকার থেকে ড্রেজিং করবে, শোনাই যায় প্রত্যেক বছর ঠিক আমাদের পৌরসংঘে মেলার সময় আসেন নেতা মন্ত্রী এবং বলেন ওরা এই সামনে কাজ হচ্ছে হবে এইভাবে বলেই চলে যান, কিন্তু কোনো কাজ ও এখনও পর্যন্ত কোনো হয়নি, তবে হবে বলে আশাই দিয়েছেন। এছাড়া শুরু হবে তখনই বুঝতে পারা যাবে। মানে ঢুকতে গেলে কি সমস্যা হয়? সমস্যা মুখের কাছে ধরুন চড়া হয়ে গেছে বালি, মুখটা গভীর কম, যার জন্য ওই মরা কটলে বিশেষ করে ট্রলা তো ঢুকতেই পারে না, আর ভরা কটলে আর মুখটা এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য ঢুকতে বেরোতে খুব সমস্যা। সেক্ষেত্রে কি আপনাদেরকে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়? জোয়ারের জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হয়, জল না বেশি হলে ঢুকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে ধরুন মাছ ফিশিং করে নিয়ে ঢুকলেন, সেক্ষেত্রে মাছ হলো আমরা এখানে ঢুকতে পারি না, তখন বাধ্য হয় পেটুয়া কিংবা পেটুয়া যেতে হয়। পেটুয়াতে যেতে হয়। আমাকে চাবি দিছিল রে কালকে মানে।
আপনার নাম? আমার নাম হচ্ছে গোকুল চন্দ্র খাটুয়া, আমার শৌলা এলাকায় বাড়ি, আমি একজন মৎস্যজীবী। আপনাদের এই বন্দর নিয়ে কি কি সমস্যা রয়েছে? আমাদের এই বন্দরে দীর্ঘদিন এই মানে অবক্ষয় জেঠি পড়ে আছে, দীর্ঘদিন মানে এই যে সরকারি প্রশাসন থেকে প্রতি বছর খবর পাই নতুন নতুন করে একটা ড্রেজিং হবে বা বড় ধরনের একটা মৎস্যজীবী বন্দর হবে, মৎস্য হারবার হবে পেটুঘাটের মতন, শঙ্করপুরের মতন, এই কিছুই হয়নি। শোনা যায় অনেকে আসে প্রশাসনিক তরফ থেকে বা প্রশাসনিক তরফ থেকে যারা আসে তারা অনেক কিছু কথা বলে যায় যে এই বছর এই বছর হবে, এই বছর বলতে বলতে আজকে আমি দীর্ঘ 25 বছর এই সমুদ্রের ওপর বেঁচে আছি আর সেই জায়গা থেকে কোনো নিত্য নতুন কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। একটা কথা হচ্ছে কি, এখানকার মানুষ মানে অন্ধকারে নিমজ্জিতর মধ্যে পড়ে আছে, কারণ সূর্যের আলো কবে আসবে সেই আশায় প্রতীক্ষার মাথায় কাক মানে কাক পাখির মতন সে আছে। মানে বন্দরের তৈরির থেকে কোনো উন্নয়নই হয়নি? কোনো উন্নয়ন হয়নি, এই জেঠিটা মানে যেটা দুর্বল জেঠি তার মধ্যে দিয়ে মৎস্যজীবীরা যে কষ্টের মধ্যে মানে কাজকর্ম করছে, তাদের ইন্স্যুরেন্স বা তাদের লাইফ সুরক্ষিত মতো কোনো কিছু তরফ থেকে কোনো সুরক্ষা নেই। তাছাড়া এই জায়গা থেকে আমরা যে ট্রলার বা লঞ্চ আমরা নিয়ে আসি যে মাছ সমুদ্র থেকে, আমরা যে সুস্থভাবে একটা পরিষেবা পাবো সেই পরিষেবা থেকে বঞ্চিত। প্রথম হচ্ছে জলের পরিষেবা নেই, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিসিটি পরিষেবা নেই, তৃতীয় হচ্ছে গাড়ির পার্কিংয়ের পরিষেবা নেই, চতুর্থ হচ্ছে একটা মানুষের স্বাস্থ্য শিবির বা অসুস্থ হলে তার স্বাস্থ্য শিবির মানে পরিকাঠামো সেটাও সেভাবে নেই, বা অ্যাম্বুলেন্সের যোগাযোগ নেই, প্রশাসনিক তরফ থেকেও সেভাবে যোগাযোগ নেই যেভাবে মানে মানে এই যে চুরি ডাকাতি হ্যান ত্যান রাহাজানি বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন রকমের যে দুষ্কৃতীরা আসে সেই জায়গা থেকে অনেক জিনিসপত্র চুরি হয়ে যায়, তার কোনো সুরক্ষিতভাবে রাখার মতন কোনো পরিষেবা নেই। আর তাছাড়া আমি দীর্ঘদিন আমি ওই ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার শৌলা মানে যারা মূল কর্তা থাকে তাদের সঙ্গে আমি কথা বলি যে যে জায়গা থেকে আজকে এই যে মৎস্যজীবী হাজার হাজার মৎস্যজীবীরা যারা সমুদ্রের উপর নির্ভরশীল, যাদের ন্যূনতম রোজগার এই সমুদ্রের উপর দিয়ে রুজি রোজগার মধ্যে তাদের সংসার প্রতিপালন হয়, তাদের সুরক্ষিত রাখার জন্য আমি বহুবার বলেছি যে প্রশাসনিক তরফ থেকে বা আমাদের এমপি এমএলএর তরফ থেকে বা কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তরফ থেকে কিছু আমাদের সুরক্ষিত মানে মৎস্যজীবী আমার এই এলাকার মৎস্যজীবীর জন্য কোনো প্রজেক্টই নেওয়া হয়, কোনো প্রজেক্ট নেই। আর সেই প্রজেক্টের মাধ্যমে আমরা আশা করছি আগামী দিনে যে কখন কীভাবে সূর্যের আলো বা চন্দ্রের আলো দেখতে পাবো তার জন্য অপেক্ষা করে আছি। না না আমার দাম আছে, হ্যাঁ লিখ। আমি কইবার রোজ আগের কথা সে 30 কইছে তো আমার 25 লিখিত। আমি এলো বাদ দিছি
আমি এলাম বাদ দিচ্ছি আমাদের এই যে দীঘা মোহনা ক্যানেলটা আছে শঙ্করপুর হারবারের সঙ্গে যুক্ত, এটা দীর্ঘদিন ড্রেজিং এর দাবি আমাদের মৎস্যজীবীদের রয়েছে। এটা ড্রেজিং না হওয়ার জন্য বন্দরের কাজকর্ম ঠিক মতো যেমন হচ্ছে না, তেমনি আমাদের মৎস্যজীবীদের সবসময় লঞ্চ ট্রলারগুলো ঢুকতেও পারছে না। না ঢুকতে পারার ফলে যখনই কোনো আবহাওয়ার বিপর্যয় দেখা দিচ্ছে তারা সমুদ্রের বাইরেই থাকতে বাধ্য হচ্ছে। যদি জোয়ার না হয় সে ঢুকতে পারবে না। তো এবছর দীর্ঘদিন মৎস্য শিকারের মধ্যেও মাঝে মধ্যে আমরা বিপদের সম্মুখীন হয়েছি। বিগত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে প্রশাসনিক সভা করেছিলেন, সেই সভাতে আমাদের মাননীয় সভাপতি মহাশয় এই কথাটি উত্থাপন করেছিলেন। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী মৎস্য যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাকে বললেন যে অবিলম্বে খালটা যাতে ড্রেজিং হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু আমি জানি না যে এখনো পর্যন্ত যেরকম সিল অবস্থাতে সেরকম সিল অবস্থাতেই খালটা রয়েছে। আমরা মৎস্যজীবীরা ভীষণ ভয়গ্রস্ত, আতঙ্কিত এবং আমরা শঙ্কিত যে এবছর কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে যায়। এর আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, এই খালে লঞ্চ ট্রলার ঢুকতে গিয়ে কম করে 20-30 অ্যাক্সিডেন্ট হয়েছে। গত বছর একটা তো ঘটনা রয়েছে, সাক্ষী রয়েছে যে একটি মৎস্যজীবী প্রায় 2 ঘন্টা লঞ্চ ট্রলারের মধ্যে আটকে ছিল উল্টানো অবস্থাতে, তারপর 2 ঘন্টা পরে জল থেকে বেরিয়েছে, সে ভগবানের আশীর্বাদে তার জীবন ফিরে পেয়েছে।